জানুয়ারির এক সকালে উত্তর ভারতের রাজ্য হরিয়ানায় একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির ভেতরে তিনজন মুসলিম যুবক ছিলেন, ওয়ারিস, নাফিস আর শৌকিন। ওয়ারিস এখন আর বেঁচে নেই, নাফিস জেলে আর শৌকিনকে এখনও সেই রাতের ভয়াবহ স্মৃতি তাড়া করে বেড়ায়। শৌকিনের ভাষ্য, তার বন্ধুকে একদল হিন্দু যুবক পিটিয়ে হত্যা করেছে। গাড়ির পেছনে গরু নিয়ে যাওয়া হচ্ছে জানতে পেরে তাদের উপর হামলা চালানো হয়। গরুটি ছিল তার বন্ধু নাফিসের। পাশের রাজ্য রাজস্থান থেকে নিজের বাড়ি হরিয়ানায় গরুটি নিয়ে যাচ্ছিলেন তিনি। সাথে ছিল তার দুই বন্ধু ওয়ারিস আর শৌকিন। এই গোরক্ষকরা মূলত হিন্দু তরুণ ও যুবকদের নিয়ে গড়া দল, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গরু আনা নেয়ার বিষয়টি নজরদারিতে রাখেন। জবাই করার জন্য যেন গরু আনা নেয়া করা না হয় তা নিশ্চিত করতে লাঠি সোঁটা নিয়ে তারা পাহারা দেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা যায়, দুর্ঘটনার পরপরই শৌকিনদের গাড়ির কাছে একটি বড় গাড়ি আসে। ধারালো অস্ত্রসহ কয়েকজন তরুণ নেমে আসেন। তারা ওয়ারিস, নাফিস আর শৌকিনকে বের করে মারধর করতে থাকেন, পরে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই ওয়ারিস মারা যায়। শৌকিনের ভাষ্য, এটি মুসলিমদের টার্গেট করে হত্যা। ভারতে হিন্দুদের কাছে গরু একটি পবিত্র প্রাণী, ফলে গরু জবাই দেশটিতে আগে থেকেই সংবেদনশীল বিষয় ছিল। কিছু রাজ্য গরু জবাই নিষিদ্ধও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর এই বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। দেশটির 28টি রাজ্যের 2/3 গরু জবাই এখন নিষিদ্ধ বিষয়। এগুলোর অধিকাংশ রাজ্যের সরকারই বিজেপি নিয়ন্ত্রিত। এসব রাজ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে গোরক্ষকরা ব্যাপক সহিংসতা অবলম্বন করেন। তাদের মারধরের শিকার হয় সাধারণ মুসলিম মাংস আর গরু ব্যবসায়ীরা। ওয়ারিস মারা যাওয়ার 2 সপ্তাহ পর জুনাইদ আর নাসির নামে 2 মুসলিম যুবকের মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমে শোরগোল তৈরি হয়। হরিয়ানার ভিওয়ানি জেলায় ফেব্রুয়ারি মাসে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতরে জুনাইদ আর নাসিরের মরদেহ পাওয়া গিয়েছিল। তাদের পরিবারের অভিযোগ, গরু পাচারের অভিযোগে কট্টরপন্থী হিন্দুদের একটি দল তাদের হত্যা করেছে। নাসিরের বাড়ি রাজস্থানের ভরতপুরে। তার পরিবারের লোকজন মনে করে গরু রক্ষা করার জন্য তৈরি করা আইন মুসলিমদের টার্গেট করার জন্যই ব্যবহার করা হচ্ছে।